আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রংধনু ফাউন্ডেশন। আজকে আমরা দেখাবো আরেকটা খুব সহজ এবং সুন্দর কার্ভিং। এটা বানানো খুবই সহজ এবং খুব দ্রুত করা যায় এবং ডেকোরেশন করলেও খুবই সুন্দর লাগে। তো দেখে নিই কীভাবে করতে হবে। আমাদের টমেটো দিয়ে গোলাপ, আমরা এরকম একটা টমেটো নেব, নিয়ে আমরা কাটা শুরু করব। অনেকেই শুধু খোসাটা ছাড়িয়েই করেন, কিন্তু সেভাবে টমেটো ফুলের একটা বেস দরকার। অনেকে টুথপিকের কাঠি ঢুকিয়ে ফুলটাকে শেপ দেন, কিন্তু আমি বলবো টুথপিকের কোনো দরকার নাই। দেখেন আমি এটা কিভাবে করছি। এটা হচ্ছে সাধারণ একটা কার্ভিং নাইফ, এটা সাধারণ ছুরি দিয়েও করা যায়, এমনকি আমি বলবো এটা বটি দিয়েও করা যায়। এটার জন্য স্পেশাল কোনো ছুরির প্রয়োজন নাই, তবে এটা এইরকম একটা ছুরি হলে সুবিধা হবে। তো আমরা শুরু করছি। খেয়াল রাখতে হবে আমার এই এই জিনিসটা যেন পুরোপুরি ছুটে না যায়। আমার এটা কেটে আমি জাস্ট একটুখানি এখানে রাখবো, এখান থেকেই আমি এই পাশের ধার দিয়ে বরাবর খোসাটাকে ছিলতে থাকবো। খেয়াল করবেন একটা রাউন্ড করে আমি খোসাটাকে এবার ছিলতে থাকব, পিল করার মতো করে। খুব বেশি পাতলা করার দরকার নাই, আবার খুব বেশি মোটা করারও দরকার নাই। আমি রাউন্ড করে ছিলে আসতে থাকব, শুধু আমার উপরের খোসাটা লাগবে। আমি আবারও বলছি, খুব বেশি মোটা খোসার দরকার নাই বা খুব বেশি পাতলারও দরকার নাই। মিডিয়াম সাইজের আমার আমি খোসাটাকে একটু একটু করে রাউন্ড করে করে ছিলতে থাকব। আরেকটা কথা বলে নিই, টমেটো খুব বেশি পাকা নেবেন না, একটু শক্ত টমেটো হলে সুবিধা হবে, ফুলের শেপটাও ভালো আসবে বা আপনি ছিলতেও সুবিধা হবে। খুব বেশি পাকা টমেটো হলে খোসাটা একদম নরম হয়ে যাবে, ফুলটা ভালো হবে না। এই জন্য চেষ্টা করবেন একটু শক্ত টমেটো নেওয়ার জন্য। লাল টুকটুকে টমেটো নিতে পারেন, ফুলের কালারটা সুন্দর আসবে। ব্যাস হয়ে গেছে আমাদের। আমরা এটাকে সালাদে দিতে পারি বা অন্য তরকারিতেও ব্যবহার করে ফেলতে পারি, আমরা এটা নষ্ট করব না। খোসাটা দিয়ে ফুল বানিয়ে এটাও আমরা ব্যবহার করে ফেলবো, তো কোনো কিছুই নষ্ট হচ্ছে না। আচ্ছা, এই হলো আমাদের খোসা, আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখি এটাকে কিভাবে আমরা ফুল বানাবো। কিছুই না, জাস্ট একদিক থেকে আমরা পেঁচানো শুরু করব, এই মাথা থেকে ভেতর দিকে আমরা পেঁচাতে থাকবো। খুব অল্প সময়ে একটা খুব সুন্দর ডেকোরেশন করার জন্য এই ফুলটা বেস্ট। যারা নতুন কার্ভিংয়ে আগ্রহী আমি তাদের বলবো এটা বারবার প্র্যাকটিস করেন। ব্যাস এই যে যে আমরা বাটনটা কেটেছিলাম এটার উপরে এটা বসে থাকবে, তো আমাদের কোনো টুথপিক বা আটকানোর জন্য কোনো কিছুই লাগবে না। তো আমি আরেকটা বানাচ্ছি। হয়ে গেল আমাদের টমেটোর গোলাপ, সামান্য একটু একটা লেটুস পাতা এবং তিনটা টমেটো দিয়ে আমরা চমৎকার একটা ডেকোরেশন করে ফেললাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।